রাজধানীর বিভিন্ন সুপার শপ ও কাঁচা বাজারে ভিড় সামলানোই যাচ্ছে না। এছাড়া এলাকাভেদে প্রধান সড়কগুলোতে বুধবার ছিল এক এক রকম চেহারা। কোথাও দেখা গেছে প্রচুর যানবাহন, আবার কোথাও একেবারেই ফাঁকা। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকায় নৌবাহিনীর জীবাণুনাশক ছিটানো অব্যাহত রয়েছে। রামপুরার ইউলুপের নিচের দৃশ্য এটি। ব্যক্তিগত যানবাহনের সংখ্যা প্রায় স্বাভাবিক দিনের মতোই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিনের মতোই যানবাহনের চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের প্রয়োজন বুঝে তবেই যাওয়ার অনুমতি দিচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে যাওয়ার জন্য বলছি, আর যারা খালি অযথা ঘুরতেছে তাদেরকে আমরা বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। পিছনে অনেক বাজার আছে, আমরা বাজার দেখব। এদিকে নৌবাহিনীর সদস্যরা রাজধানীতে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। তারই অংশ হিসেবে রামপুরা এবং বনশ্রী এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন তারা। গত কয়েক সপ্তাহ যাবতই আমাদের সামাজিক কার্যক্রম চলমান রেখেছি এবং বিভিন্ন জায়গায় আমরা সিলেক্ট করি যে কোন কোন জায়গা এটা একটু প্রয়োজনীয়তা বেশি, সেখানে আমরা হয়তো আমাদের বড় গাড়ি অথবা ছোট গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি। শুধু রাস্তায় নয়, বিভিন্ন সুপার শপ এবং কাঁচা বাজারগুলোতে ক্রেতার ভিড় বেশি দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সুপার শপগুলোর সামনে লম্বা লাইন, আর টিসিবি পণ্য কিনতে যে দীর্ঘ লাইন হচ্ছে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।